জ্যৈষ্ঠ মাস যেমন ফলের মৌসুম রমজান হলো সওয়াব লুটে পেটে নেওয়ার মৌসুম জরেকন সুবহানাল্লাহ কোন মাস সামনে কোন মাস আসছে আচ্ছা এর আগে কি আমাদের জীবনে আসে নাই কতবার এই এক এক জনের এক একবার আসছে কারোবার কারো 20 বার কারো 30 বার কারো 40 বার কারো 50 বার ফলাফল কি সম্মানিত ভাইরা তাহলে সামনের যে রমজান আসছে এই রমজান হলো কিসের মৌসুম সওয়াবের মৌসুম জ্যৈষ্ঠ মাস কিসের মৌসুম ফলের মৌসুম তাহলে এই মৌসুমটা আমাদের জীবনে 20 বার 30 বার 40 বার পেলাম কিন্তু কাম তো হচ্ছে না আমি তো জমিরাইল ঠেলা বন্ধ করতে পারছি না আমি তো বান্দার হক নষ্ট করা বন্ধ করতে পারছি না রাসূল বলেছেন মান লাম ইয়াদা ক্বাউলাজ যুর ওয়া আমালা বিহি যে ব্যক্তি তার মুখ থেকে বেহুদা কথা এবং তার বেহুদা আমল যে বান্দা তার জীবন থেকে মাইনাস না করতে পারল রাসূল বললেন তার রোজা রাখার কোনো প্রয়োজন নাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ রমজান মাসে যদি কোনো বান্দা একবার আল্লাহ বলে অন্য মাসে 70 বার আল্লাহ বলে রমজানে একবার আল্লাহ বললে তার চেয়ে সওয়াব বেশি অন্য মাসের ফরজ এই মাসের নফল এত কিছু কেন এত আল্লাহ তাআলা বরাদ্দ করলেন কেন আমরা মক্কায় যাই কাবা আছে মক্কার দাম বাড়লো হলো কাবার কারণে মদিনার দাম বাড়লো হলো নবীর মাকবারা থাকার কারণে কবর থাকার কারণে উযুর দাম বাড়লো হলো নামাজের কারণে নামাজ নাই উযু নাই ঠিক তেমনি রমজানটার দাম বেড়েছে কোরআন নাজিলের কারণে আর সেই কোরআন যদি আমরা ফলো করি আমাদের দামটা যাবে কোথায় আমাদের মর্যাদাটা কত দূর বেড়ে যাবে কিন্তু এই যে এখানে যারা বসে আছেন যদি বলি মুসলমান কারা কারা সবার হাত উঠবে যদি বলি ইমানদার কারা কারা সবাই সবার হাত তুলে ফেলবো আমরা কিন্তু যদি প্রশ্ন করি একটু নিজের বিবেককে একটু খেটে খেটে এই বিষয়টা চিন্তা করবেন যদি প্রশ্ন করি এইখানে যারা বসে আছি কোরআন থেকে সহিহ করে পড়তে পারি কয়জন সবার কি হাত উঠবে আস্তে বলে সবার কি হাত উঠবে এটা কি আমাদের ব্যর্থতা নয় আস্তে ব্যর্থতা নয় কোরআন সহিহ না হলে নামাজ সহিহ হবে হবে না কোরআন সহি না হলে নামাজ সহি হবে না এই দুনিয়া ছেড়ে আমিও যাব আপনিও যাবেন দুনিয়ার একটা ব্যবসা গড়ে তোলার জন্য দুনিয়াতে নিজের জীবনের 70-80 বছরের জীবনের ক্যারিয়ার গড়ে তোলার জন্য কত মেহনত কত পরিশ্রম আল্লাহ তাআলা বলছেন বান্দারে তোকে আমি জান্নাত দেব যেই জান্নাতের কল্পনা তুই কখনো করতে পারবি না তুই আমাকে খুশি করবি আমি তোকে জান্নাত দেব সেই জান্নাত পাওয়ার জন্য পরিশ্রম করার দরকার আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই বুড়ো চাচাকে যদি বলি বুড়ো চাচা কোরআনটা পড়েন বুড়ো চাচা বলে বাবা মুখই আসে না পড়তেই পারি না কিন্তু যখন চাচাকে বলি চাচা কালিয়া করে পৌরসভার সামনে যে আপনার 10 কাটা জায়গা আছে তার দাগ নাম্বার কত 83 কে বলতে পারে ডাক নাম্বার জানা আছে সিএস নাম্বার জানা আছে আর এস খতিয়ান পর্যন্ত মুখস্থ আছে যখন চাচাকে দেখা যায় গাজীপুর জজকোর্টের সামনে ফাইলে দৌড়াদৌড়ি করে সপ্তাহে দুই দিন করে বুড়া চাচা সেখানেও যায় যখন বলা হয় চাচা আপনি জজকোর্টের বারান্দায় বুড়া বয়সে ফাইলে দৌড়াদৌড়ি করেন আপনি কি অসুস্থ হয়ে যাবেন নাকি বাবা মামলা চলে 10 বিঘা জমির 10 বিঘা জমির মামলা চলে রায় সামনে হবে আমার যে উকিল একটু বুঝে কম মাঝে মাঝে উকিলের বুদ্ধি দেওয়া যায় উকিলকে বুদ্ধিও দেওয়া যায় ডাক নাম্বার মুখস্থ রাখা যায় কোরআন মুখস্থ করা যায় না কোরআন জানা যায় না পোড়া কপাল পোড়া কপাল ঠিক কি না পোড়া কপাল শিখবো আমরা কোরআন আস্তে বলে সবাইকে শিখে নেব আগামী রমজান হবে কোরআন শেখার রমজান কেউ কিন্তু জোরে বলেন নাই আগামী রমজান হবে কি শেখার রমজান আমি শিকদার ভাইকে বলবো জয় ভাইকে বলবো
মরহুম হাবিব উদ্দিন শিকদার ফাউন্ডেশনের উদ্যোগে এই এলাকায় কোরআন শেখার একটি কোর্স করা হোক কেমন হয় বলেন কি কেমন হয় বলেন কেমন হয় বলি আলহামদুলিল্লাহ উদ্যোগ তো নিতে হবে কাজ তো করতে হবে এগুলাই তো কাজ এগুলাই কাজ এগুলাই থেকে যাবে কিচ্ছু থাকবে না আপনি জজ ব্যারিস্টার মন্ত্রী সচিব যা হন না কেন মরার পর গুনে গুনে কয় হাত বলেন কয় হাত রাস্তার ফকিরের জন্য কয় হাত মাটি কি দুই রকম নাকি আজিমপুরের মাটি আর কালিয়াকৈরের মাটি কি ভিন্ন না শ্রেণীবাস কবরস্থানের মাটি আর এখানকার মাটি কি ভিন্ন না সব মাটি কি সমান এবং মেবে মেবে কয় হাত কিচ্ছু না দিন শেষে সব সমান কিচ্ছু না দুনিয়া এখানে বসে আছেন আমার আব্দুল কাদের ভাই চেনেন তো নাকি হ্যাঁ যাক আচ্ছা ওনার মামা হন পূর্ব পরিচিত খুব ভালো মানুষ শিকদার বাড়ির জামাই কাম সারছে জি জামাই হলে তো বিশাল ব্যাপার এটা বিশাল গুরুত্বপূর্ণ পোস্ট এখানে বেয়াদবি করলে কাম সারা ধরুন আমরা এখানে বসে আছি এর মধ্যে ধরুন হঠাৎ একজনের ইন্তেকাল হলো কিছু করার আছে কোনো ক্ষমতা কোনো পাওয়ার কোনো হ্যালো দিয়া কোনো ফোন দিয়া কাম হবে কাম হবে মালাকুল মওত আসছে ব্যাস ঘর মটকে গেছে বড় জন আপনি কি করবেন বড় জন আপনি অ্যাম্বুলেন্সকে ফোন দিবেন অ্যাম্বুলেন্স একটা চলে আসবে সেই অ্যাম্বুলেন্সের লাশটা তুলে দিয়া ড্রাইভারকে কে দেখে দে বলবেন ড্রাইভার এই লোকটা মারা গেছে যাও এই লাশটাকে বাড়িতে পৌঁছায় দাও বাড়িতে নিয়ে যাবে লাশ বাড়িতে লাশ নিয়ে যাওয়ার পরে সেই বাড়ির সামনে গাড়িটা থামাবি ড্রাইভার বলবি বাড়িতে কি আছো লাশটা নিয়ে নাও লাশটা নিয়ে নেবে নিজের সন্তান নিজের স্ত্রী নিজের ভাই সব আপনজন কিন্তু একটা লোক সেই লাশটাকে নিয়ে বেডরুমে তুলবে না ঘরের মধ্যে তুলবে না নিজের হাতে বানানো ঘর নিজের হাতে বানানো সকল স্বপ্নের পরিবার বেডরুমে জায়গা নাই বারান্দাতেও জায়গা নাই বেলকনিতেও জায়গা নাই উঠানেও জায়গা নাই বাড়ির এরিয়ার একটা কোনায় কাপড় দিয়ে মুড়ানো পর্দা করে চন্নিথর দেহটা চকিতে রেখে দেবে গরম পানির গোসল শুরু হয়ে যাবে আলমারিতে দেশি বিদেশি কত দামি দামি কাপড় চোপড়গুলো সব পড়ে থাকবে কেচি দিয়া বরঞ্চ জামার যে কাপড় ছিল সেটাও কেটে ফেলবে বাজার থেকে সবচেয়ে কম দামি কাফনের কাপড় কিনে আনবি কাফনের কাপড় কিনে এনে সেই কাপড়টাকে দুই ভাগ করে নিয়া মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়ে দেবে চকলেটের মতো একটা কোনায় বাঁধন আর একটা কোনায় বাঁধন দিয়া সামনে রেখে দিয়া জানাজা শুরু হয়ে যাবে জানাজাটা সম্পূর্ণ হয়ে যাবে চাপা কান্নায় ভেঙ্গে পড়বে মানুষগুলো আত্মীয় স্বজনরা শুধু ফুফে ফুফে কাঁদবে কিচ্ছু করার থাকবে না টেনে হেঁচড়ে সব কবরের দিকে নিয়ে যাবে কবরে নামায় দেবে দিন শেষ আমার বন্ধু কেউ নয় আমার বন্ধু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে কে আল্লাহ বাবা গেল কি শিক্ষা নিলাম মা গেল কি শিক্ষা নিলাম দাদা গেল কি শিক্ষা নিলাম দাদি গেল কি শিক্ষা নিলাম একসঙ্গে চার আড্ডায় বসতাম বন্ধু গেল কি শিক্ষা নিলাম একটা মৃত্যু বিশাল বড় শিক্ষা শিক্ষা নিয়ে আমরা জীবনটাকে সাজাবো জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ আমার বন্ধুগণ এই দুনিয়াতে আপন বলতে কেউ নাই যে বলে আমার আপন ভুল কথা এই পৃথিবীতে আমি আপনি যদি বন্ধু বানাতে চাই তিনজনকে বন্ধু বানাবো কয়জনকে বলেন পরামর্শ দিয়েছেন কে আসতে বলবেন না কে আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة جربون الله أكبر তোমাদের জীবনে বন্ধু হবে তিনজন
নাম্বার ওয়ান বন্ধু হবে কেউ না, নাম্বার ওয়ান বন্ধু হবেন কে? আস্তে বলবেন না, কে? আমার আল্লাহ আছেন কোথায়? আমার কথা কি রাগ করছেন নাকি আপনারা? আমার কথা বোঝা যাচ্ছে তো? আমি আবার কাউকে জোর করে কথা বলতে চাই না, যতক্ষণ শুনবেন আমি ততক্ষণ শোনাব। সম্মানিত ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা সবচেয়ে আমার এক নম্বর বন্ধু যদি তিনি হন, অবশ্যই তিনি আমার এক নম্বর বন্ধু। কিন্তু তাকে চেনার দরকার আছে না? সবচেয়ে বেশি করে চিনতে হবে তাকে। কাকে? আল্লাহকে। আল্লাহ কোথায় আছেন, আল্লাহ কি করছেন, আল্লাহর ক্ষমতা কি, সব পরিচয় সবচেয়ে বেশি পাওয়া যায় কোন কিতাবে? কোরআনে কারীমের ওয়ান থার্ড, তিন ভাগের এক ভাগ শুধু আল্লাহর পরিচয়। যেরকম সুবহানাল্লাহ, তিন ভাগের এক ভাগ কার পরিচয়? আল্লাহর। আল্লাহ কে, আল্লাহ কোথায়, আল্লাহ কি করছেন, আল্লাহর ক্ষমতা কি, সব তিন ভাগের এক ভাগ। আমার বন্ধুগণ, আমি একটা সুরার শুরু থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে সাতটা কাজ করবা তুমি, আমি আল্লাহ নিজে তোমাকে জান্নাতুল ফেরদাউসের অধিকারী বানায়া দেব, জান্নাতুল ফেরদাউস তোমাকে দিয়ে দেব, সাতটা কাজ করবে, তোমার জান্নাতে যেতে কোনো বাধা হবে না। বলি আলহামদুলিল্লাহ, আমরা সাতটা কাজ করে আজকে শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। বন্ধু বানাবো কয়জনকে? এক নাম্বার কে? আস্তে বলবেন না, কে? আল্লাহ তাআলা। আল্লাহ কোথায়? হ্যাঁ ঠিক আছে, এক একজন এক একটা বলছেন, তবে সঠিক উত্তর হলো আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন, কিন্তু তার সমস্ত ইলম সব জায়গায় আছে না নাই? সবচেয়ে বেশি দেখেন কে? জোরে বলবেন, সবচেয়ে বেশি শোনেন কে? সবচেয়ে বেশি জানেন কে? সবচেয়ে বেশি বুঝেন কে? আল্লাহ তাআলা। সব তিনি দেখেন, কিন্তু তার একটা নির্দিষ্ট আসন আছে, ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বিশাল তার আরশ আযীম। আরশ আযীমটা কত দূর? এত দূরে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলো, একটু হার্ড মনে হবে, কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনুন। আমরা যেখানে বসে আছি, কালিয়া কইরের কি এলাকার নাম এটা? বড়ই বাড়ি না? এখানে কি বড়ই খুব হতো নাকি? বড়ই কোথায়? বড়ই হয় না? হ্যাঁ বড়ই বাড়ি। আচ্ছা, বড়ই বাড়ির এই ময়দানে আমরা বসা, আকাশে এই মুহূর্তে চাঁদও আছে। চাঁদ আছে না? আজকে তো 15 তারিখ, শাবানের একদম মাঝামাঝি চাঁদ আকাশে আছে। এই চাঁদটা আমরা দেখি, চাঁদের পেছনে কিছু তারকা দেখি, তারকা আছে না? এরপর দেখতে পাই বিশাল একটা আকাশ। দিনের বেলা দেখতে পাই সূর্য প্রদীপ্ত, প্রদীপ্ত সূর্য, একটা আলো, একটা লাইট গোটা পৃথিবীকে আলোকিত করে। জোরে কোন সুবহানাল্লাহ। সামান্য এই বাজারকে আলোকিত করার জন্য দেন কত লাইট লাগাইছে তাও দেখা যায় না। আর আল্লাহ তাআলা বিশাল দুনিয়াকে আলোকিত করার জন্য সূর্যের ব্যবস্থা করেছেন মাত্র কয়টা? আসতে বলবেন না, কয়টা? আবার সূর্য কিন্তু বন্ধ নাই, সূর্যের তাপ কিন্তু দিয়েই যাচ্ছে, শুধু ঘুরতেছে। এখন পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে, সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, নট দি আর্থ বাট দি সান মুভস, এইরকম গবেষণা করতে করতে এখন বিজ্ঞানীদের মাথায় ঘোরে। কি কথা বোঝেন না? ওদের মাথায় ঘোরে। কোরআনে এই সমস্ত তথ্যগুলো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ বলছেন ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সব সৃষ্টি তার নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে। যেরকম সুবহানাল্লাহ, কোরআনের জবাব হলো সব সৃষ্টি সব কিছু পরিভ্রমণ করছে, কার নির্দেশে? আসতে বলুন, কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। এখন আমরা যেখানে বসে আছি, এখান থেকে যদি আমরা সূর্যের দেশে যেতে চাই, সম্ভব না তো, প্রচণ্ড তাপ। চাঁদে গেছিলাম আমরা, গেছিলাম না চাঁদে? মানুষ গেছে, চাঁদে গেছে, মঙ্গল গ্রহের জায়গাও কিনছে কিছু, ওখানে থাকতে চায়, থাকো তোমরা। আচ্ছা, এখন যদি কোনো বান্দা চায় যে আমি একটু তারকার দেশে যাব, কিসের দেশে? তারকা। সূর্য এত বড়, ছোট্ট পৃথিবীকে, মানে সূর্যের তুলনায় পৃথিবীটা ছোটই,
ছোট্ট পৃথিবীকে আলোকিত করার জন্য কি ম্যানেজমেন্ট কি মজবুত ম্যানেজমেন্ট আল্লাহ তাআলা এই ছোট্ট পৃথিবীকে আলোকিত করার জন্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য দিয়ে আল্লাহ তাআলা আলোকিত করছে আচ্ছা গেল ওই তারকা একটা বেটেল জুইস একটা তারকা আছে যে তারকা ওই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় কত কোটি 33 কোটি মানে ছোট ছোট হয়ে গেছে নাকি একটা তারকা কিন্তু পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায় বর্তমান দুনিয়ার কোনো ফ্লাইটে সম্ভব না কোনো যানবাহনে সম্ভব নয় নভোযান একটা আছে অ্যাপোলো 11 যার গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার প্রতি ঘন্টায় কত 39,000 কিলোমিটার অ্যাপোলো 11 মানুষ বানাইছে যদি কেউ এমন একটি যানবাহনে এমন একটি নভোযানে চলে যদি কেউ যেতে চায় ওই প্রক্সিমা সেন্ট্রাই নামক তারকার দেশে সময় লাগবে 115,000 বছর মাত্র যাবেন কারা কারা হাত তোলেন সম্ভব আস্তে বলে সম্ভব আমি কি আকাশে গেছি আসি কোথায় তারকার কাছে মহাশূন্যে মহাশূন্যে আছি আমরা আমার ভাইরা একটু কান লাগাবেন মনোযোগ দিয়ে শুনবেন তাহলে এই যে বিশাল সৃষ্টি বিজ্ঞান বলছে এক একটা গ্যালাক্সির ভিতরে অসংখ্য গ্যালাক্সি মহাশূন্য আল্লাহ পাক ঝুলায় রেখেছেন এক একটা গ্যালাক্সির মধ্যে রয়েছে 50 কোটি বিলিয়ন তারকা এক বিলিয়ন সমান হলো 100 কোটি 50 বিলিয়ন তারকা মানে কি কোটি কোটি তারকা আল্লাহ তাআলা এক একটা গ্যালাক্সির মধ্যে রেখেছেন ব্রেন তো আর খেলবে না ভাই আমাদের আমরা এত ছোট্ট নগণ্য এত ছোট্ট একটা মানুষ প্রাণী আমরা সেই আকাশের একটি ছোট্ট দুনিয়ার ছোট্ট ভূখণ্ডের একটি এরিয়ার কিছু পাওয়ারফুল একটু ক্ষমতা পাইলে পরে চেয়ার একটা পাইলে পরেই বুঝায় কি হনুরে কি ঠিক কিনা কন কিচ্ছু হই নাই আমরা কিছুই হতে পারি নাই ফেরাউন কম ছিল না নমরুদ কম ছিল না হামান কম ছিল না এত দাপট তাদের ছিল ফেরাউন তো সে নিজেই বলে ফেলেছিল আনা রব্বুকুমুল আলা সবচেয়ে বড় রব আমি ফেরাউন আল্লাহ বলেন ফেরাউন রে আমি তোকে ধরবো তবে একদিন ধরবো সেদিন টের পাবি আমার ধরা কাকে বলে ধরেন নাই ফেরাউনকে ধরেন নাই আমি ফেরাউনকে দেখেছি কি তার দাপট ছিল এক সময় মাথায় এক গোছা চুলও আছে বিশাল পাওয়ার নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 40,000 শিশুকে সে এট এ টাইম হত্যা করেছিল ইউযাব্বিহুন আবনাআকুম ওয়াইস্তাহিয়ুনা নিসাআকুম কোরআনের আয়াত ছেলে সন্তানগুলোকে জব করেছে তার নেতৃত্ব সে হারাতে চায় না শেষ পর্যন্ত ফেরাউনকে ধরেছেন কে আস্তে বলবেন না কে ফেরাউন জিতেছে না আসিয়া জিতেছেন আসিয়া জিতেছেন ফেরাউন বলল আসিয়া শুনলাম তুমি নাকি দিন গ্রহণ করেছ আসিয়া বললেন শুনবেন কেন দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বুকে কোনো ভয় নাই তো ফেরাউন বলল আসি আমি তোমাকে কি দিলাম না বলো তো সবই তো দিলাম তোমাকে আমি আমি তোমাকে মিসেস বানিয়েছি আমার তুমি এই রাষ্ট্রের ফার্স্ট লেডি আমার পরেই তোমার দাম আমার পরেই তোমার মর্যাদা সেকেন্ড নাগরিক এই দেশের এই জনপদের আমার স্থলাভিষিক্ত তুমি আমার দায়িত্বে তুমি পালন করবে এত বড় সম্মান মর্যাদা আসনটা আমি তোমার জন্য ছেড়ে দিলাম তুমি আমার সঙ্গে এত বড় খারাপ আচরণ করলে তুমি দিনটা ছেড়ে দাও মুসার দিনকে ছেড়ে দাও আল্লাহকে ছেড়ে দাও আসিয়া বলছেন স্বামী গো আমার আপনার সঙ্গে আমার সম্পর্ক বড় গভীর আপনি আমার স্বামী আমি আপনার স্ত্রী আমার যৌবন আপনার কাছে আপনার যৌবন আমার কাছে সব আমি বুঝতে পারতেছি কিন্তু আমার স্বামী এই পৃথিবীর যত ভালোবাসা আছে সকল ভালোবাসার উপরে সবচেয়ে বেশি ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে কার মোহাব্বত কার ভালোবাসা আল্লাহর ভালোবাসা
আমি সে আল্লাহর প্রতি ঈমান এনেছি আল্লাহর হুকুমকে আমি মেনে নিয়েছি ফিরআউন বলছে না না এই জনপদে কারো আইন চলতে পারবে না আমি যে জনপদের আমি প্রধান এই জনপদে আমার হুকুম ছাড়া কোনো হুকুম চলবে না আনা রব্বুকুমুল আলা সবচেয়ে বড় আমি আইনদাতা ফিরআউন কিন্তু এই কথা বলে নাই আমি সবচেয়ে বড় রব মানে আমি আকাশ বানাইছি জমিন বানাইছি সূর্য চালাই চন্দ্র চালাই না ফিরআউন বলেছে এই জনপদ আমার এই জনপদে আমি ফিরআউন আমার ছাড়া কোনো কারো বিধান চলবে না আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বললেন স্বামী আমার আপনি কি করবেন জানি না তবে চূড়ান্ত সিদ্ধান্ত হলো আমার একটাই সিদ্ধান্ত কারণ ঈমান এনেছি ঈমান থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না আসি আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ পর্যন্ত ফিরআউন বলল শোনো মনে হয় তোমার মরতে হবে আমি তোমাকে মেরে ফেলবো আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ মেরে মুসকে একটা হাসি মারলেন বৈঠক বসে গেল মন্ত্রী পরিষদ বৈঠকে হামান বলতেছে ফিরআউন শোনো বুকের শত্রু বড় শত্রু তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কানে যখন সংবাদ আসলো তাকে করাত দিয়ে চিরে দুই টুকরো করে শহীদ করে দেওয়া হবে আসি আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ফিরআউন শেষবারের মতো বলে গেল আসিয়া এখনো সুযোগ আছে কি করবে বলো আসিয়া বলছেন আমার স্বামী আপনি কি করবেন জানি না আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি জোরে বলেন সুবহানাল্লাহ ইসলাম মানতে গেলে পারিবারিক বাধা আছে না নাই সামাজিক বাধা আছে না নাই রাষ্ট্রীয় বাধা আছে না নাই ধনাঢ্য শ্রেণীর বাধা আছে না নাই আচ্ছা সব বাধার সম্মুখীন হয়েছেন আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম ফার্স্ট লেডির পথ ছেড়ে দিলেন দুনিয়ার সমস্ত নাজনিয়ামতকে ছেড়ে দিলেন সকল প্রকার সুখ আর আমায় সব কিছু রাজ রানীর মর্যাদা ছেড়ে দিলেন সামনে যখন তার সামনে যখন জল্লাদ করাত নিয়ে যখন দাঁড়ায় গেছে আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহরিম পড়বেন সূরা তাহরিমের মধ্যে আসছে আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় একটি সুন্দর দোয়া করেছেন আল্লাহকে লক্ষ্য করে তার কিতাব ছিল তাওরাত অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে কোরআনে কারীমের মতো কিতাবের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দোয়াটা যে দোয়াটা তিনি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি আয় আল্লাহ তাআলা তুমি আমার জন্য বানায় দাও ইনদাকা তোমার কাছে ধরুন আমার পাশে এখানে জয় ভাই বসে আছেন আরবিতে আমার কাছে ইন্দি তোমার কাছে ইন্দাকা তোমার কাছে ইন্দি মানে আমার কাছে তাহলে আমার ভাই জয় ভাই আমার পাশে বসে আছেন দূরে না কাছে দেখেন আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কত কাছে টেনে নিয়ে দোয়াটা করছেন আল্লাহ তুমি আমার জন্য বানায় দিবা ইন্দাকা তোমার কাছে বাইতান একটা ঘর ফিল জান্নাত জান্নাতে আমরা আল্লাহকে কত দূরে রাখি আর আসিয়া আল্লাহকে কত কাছে টেনেছেন একটু ভাবা দরকার আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আল্লাহ তুমি আমাকে এমন একটা জান্নাত দিবা যে জান্নাত তোমার বাড়ি থেকে দূরে হবে না তোমার আর শাজিমের দেওয়ালের সঙ্গে যেন আমার ঘরটা হয় আল্লাহু আকবার বলেন একটা ঘর দিবা ছোট্ট ঘর কিন্তু সেই ঘরটা যেন তোমার খুব কাছাকাছি হয় আল্লাহ তুমি ফেরাউনের আজাব থেকে ফেরাউনের অত্যাচার থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও তার অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও তাফসির এসেছে করাত যখন তার মাথায় লাগানো হলো দুই টুকরা হয়ে তাকে তিনি শহীদ হয়ে গেলেন দুনিয়ার সমস্ত নর নারীদেরকে বুঝায় দিলেন দুনিয়ার সমস্ত আভিজাত্য দুনিয়ার সমস্ত চেয়ার পদ সব কিছু বিসর্জন দিয়ে আমি আল্লাহকে বন্ধু বানায় নিয়েছি জোরে বলে সুবহানাল্লাহ আমরা ঘুরছি কোথায় আমরা চলছি কোথায় আর জান্নাতটা কোথায় একটু ভাবি আমরা কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমার ভাইরা আমার আল্লাহ তাআলা কোথায় আছেন দেখেন এই বিশাল মহাশূন্য পার হয়ে এরপর বিশাল বড় আকাশ আমরা দেখতে পাই আকাশটা করো কত দূর দিগন্তে এই পৃথিবীতে একজন মানুষ শুধু আকাশ নয় সাতটা আকাশ পেরিয়ে আর শাজিম পর্যন্ত চলে গেছেন তিনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোনো মানুষের রেকর্ড আছে নাকি আসতে বলবেন না আছে নাকি এই পৃথিবীতে প্রথম বিমানে চড়েছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সভ্যতা এসেছে আলেম সমস্ত সভ্যতা এসেছে নবীদের মাধ্যমে
সমস্ত সভ্যতা নবীরা এনেছেন ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার আদম আলাইহিসসালাম ছিলেন কৃষিকাজের রূপকার আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে গোটা দুনিয়ার সকল কিছুর শিক্ষা দিয়েছেন আদিম যুগের মানুষ নাকি মূর্খ ছিল তারা নাকি কিছুই বুঝতো না ভুল কথা এগুলো প্রথম মানুষ জ্ঞানী মানুষ আল্লাহু আকবার বলেন প্রথম মানুষ কে জোরে বলেন আরো জোরে বলেন আদম হচ্ছেন প্রথম মানুষ নবী প্রথম মানুষ কি নবী আর নবী কি মূর্খ নাকি না তাহলে আমার বাপ কি আমার বাপ কে জোরে কান আমরা কি সন্তান আরো জোরে আরো জোরে এর চেয়ে বড় পুরো পরিচয় আছে আমি চট্টগ্রাম যাব তো ডোমেস্টিক সাইডে এয়ারপোর্টের আমি ভিতরে ঢোকে বোর্ডিং পাস নিয়ে ভিতরে গিয়ে বসবো বসার জায়গা পাচ্ছি না যেখানে যাব এখন তো পুরুষের সংখ্যা বেশি না মহিলার সংখ্যা বেশি আচ্ছা মেয়েরা ঘুরুক ফিরুক সমস্যা নেই কিন্তু কাপড় চোপড় তো পরার দরকার এখন মেয়েদের গায়ে কি কাপড় চোপড় থাকে বলেন তো যত আধুনিক তত কাপড় নাই কাপড় চোপড় বেশি পরলেই বলে এই তো দাদি হয়ে গেছে নানি হয়ে গেছে যত কাপড় খুলবে তার নাকি দাম তত বাড়বে কাপড় খুললে যদি সে আধুনিক হয় তাহলে বনের পশুদের সবচেয়ে বেশি আধুনিক হওয়ার কথা ঠিক কিনা মাদের গায়ে কাপড় চোপড় পড়ায় দেন শেষ অ্যাটম বম যত বড় ক্ষতিকর পৃথিবীর জন্য হুমকি স্বরূপ তার চাইতে বড় হুমকি হলো আমেরিকার হলিউড ভারতের বলিউড ঠিক কিনা সব শেষ করে দিন সব শেষ আমি বসবো কোথায় বসার জায়গা পাচ্ছি না মাথায় তো কাপড় চোপড় রাখে না বোরকা টোরকাও তো নাই আমি হুজুর খুঁজতেছি দেখি দুই একটা টুপিওয়ালা পাই নাকি আমিও টুপিওয়ালা তাই না দাড়িওয়ালা মানুষ কিন্তু দাড়িওয়ালা খোঁজে তো আমি টুপিওয়ালা খুঁজতেছি দেখি যে কোনায় একজন বসে আছে তো কাছে গিয়ে আস্তে করে বসে সালাম দিলাম সালামের জবাব না দিয়ে উনি আমার টুপি দেখতেছে বুঝলেন আমার টুপি দেখে টুপি পছন্দ হয় না ওনার টুপি একরকম আমার টুপি আরেক রকম কি ঝামেলা আছে না নাই বলেন তো আছে আছে ঝামেলা আছে আমরা এত বড় কৃপণ মুখে একজন মুসলমানের মুখে দাড়ি রাখে নাই উনি দাড়ি রাখতে পারে নাই হয়তো তার ইমানের ঘাটতি বুঝের ভুল দাড়ি রাখে নাই কত ফাঁসে মেরে দিবে একেবারে একদম কাম সারা আছে না এরকম আছে না নাই আছে না নাই প্রান্তিক কথা আপনি বলবেন না আপনি ইমানদার যদি হতে চান ফতুয়ার বিশ্বাসপ দিয়ে আজকের সমাজটা বিধ্বস্ত হয়ে আছে কিছু কিছু বিষয়ে কেউ বলে নাভিতে হাত বাঁধা যাবে না কেউ বলে বুকে হাত বাঁধা যাবে না নাভিতে হাত বাঁধলে হবে না বুকে হাত বাঁধলেও হবে না তাহলে কোথায় বাঁধবে এখন সাধারণ পাবলিক বলেন এখন আল্লাহু আকবার দ্বারা এখন হাত আর খুঁজে পাচ্ছে না কোথায় আল্লাহু আকবার কপালে হাত গেছে কোথায় সম্মানিত ভাইয়েরা তো আমি সালাম দিলাম টুপির দিকে ছায়া ছায়া স্যার কোনো উত্তর নাই আমি এরপরে পাশে বসলাম বসার পরে বললাম মুরব্বি আপনার নাম বলতেছে আমি অমক পীরজাদা যখন কইছে পীরজাদা আমি চুপচাপ শুনলাম আমি পীরকে অবশ্যই ভালোবাসি হক্কানি যদি পীর হয় কোনো সমস্যা নাই কিন্তু কিছুক্ষণ পর আমাকে আবার প্রশ্ন করলো আপনি কে ধমকের সুর আমি বললাম আমি হলাম নবীজাদা কি কথা কি বুঝতেছেন আমি কি কইছি নবীজাদা মানে কি আদম সন্তান আদম নবী না আমি তার কি ছেলে তাহলে কি হয় নবী জাদা আর উনি কি পীরে জাদা ডিগ্রি কার বেশি নবীজাদার ডিগ্রি বেশি না আমার দিকে চেয়ে আসার কোনো কথা নাই আমার দেশে কত পীর সাহেব আসল পীররা তো সব মারা গেছেন এখন সব পীর জাদা দুই একটা হারাম জাদা নাই আস্তে কয় নবীর ছেলে যদি কাফের হয় কেনান নবীর ছেলেও তো কাফের ছিল তাহলে এতগুলো পীরের সন্তান এত বড় পীর সব পীর এর মধ্যে সব পীর যদি দুই একটা হারাম জাদা নাই আছে না নাই লাভ কি পীরের ছেলে হয়ে লাভ নাই নবীর ছেলে হয়ে তো লাভ নাই কি করবেন আপনি নূরের ছেলের ছেলে হচ্ছে কেনান লাভ নাই তো
নবীর বাবা ইব্রাহিমের বাবা হলো আযর লাভ নাই আমার ভাইয়েরা নবীর ছেলে হয়ে লাভ নাই নবীর বাবা হয়েও লাভ নাই নবীর চাচা হয়েও লাভ নাই নবীর বংশের হয়েও লাভ নাই নবীর বংশের মানুষ ছিল আবু লাহাব কুরাইশ বংশে জন্ম নিয়েছেন আমার নবীজি কুরাইশ বংশে জন্ম নিয়েছে আবু লাহাব বংশ দিয়েও কোনো লাভ হবে না বাবা দিয়ে কোনো কাম হবে না ছেলে দিয়ে কোনো কাম হবে না ভাই দিয়ে কোনো কাম হবে না কাম হবে হলো ঈমান আর আমল নিয়ে জোরে কোন সুবহানাল্লাহ إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم الله أكبر بولي الله أكبر أمر الله كبهلا باشبو جوري بولي إن شاء الله أجمع رمضان هبه كي شكر رمضان بولين دايتو كده اكتا پيه گسن مونا جنو تاك عبدالله الأمين اشتلو اي تاكيت تا تيني ديا چنا مدر এটা অবশ্যই আমরা পূরণ করব জোরে বলি ইনশাআল্লাহ নামাজ হবে কয় ওয়াক্ত আস্তে বলবেন না কয় ওয়াক্ত নামাজ একা না জামাতে বুঝে না না বুঝে জেনে না না জেনে জেনে বুঝে সময়ে নামাজ পড়তে হবে এক লোকের বাড়ি মসজিদের সাথে লোকটা হিন্দু লোকটা কি হিন্দু প্রত্যেকদিন মসজিদের সামনে দিয়ে যায় মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় ইমাম সাহেব রুকু থেকে ওঠার সময় শুন রুকু সময় রুকু থেকে যখন ওঠে তখন একটা মানে একটা দোয়া পড়ে সামি আল্লাহু লিমান হামিদা তো রুকু থেকে ওঠার সময় যখন ইমাম বলে ফেলে সামি আল্লাহু লিমান হামিদা হিন্দু লোকটা প্রত্যেক দিন এটা শোনার সঙ্গে সঙ্গে তার মনে একটা কিউরিওসিটি জাগে হামিদা হামিদা করে কেন হামিদা মেয়েটা কার মেয়ে হিন্দুর চিন্তা এটা এন্ড প্রশ্ন করবে কাকে ওই হিন্দু লোকের বাড়ির সাথে আবার এক মুসলমানের বাড়ি তাকে বলতেছে ভাই তুমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তোমাদের ইমাম সাহেবের কি হলো এক মহিলার নামে শুধু দোয়া করে আর কি মহিলা নাই রহিমা আছে করিমা আছে খাদিজা আছে হামিদা হামিদা করে কেন হামিদা মেয়েটা কার মেয়ে বলো তো এখন জবাবে এই মুসলমান মুসল্লি বলতেছে ভাই আমি ২৫ বছর যাবত বা জামাতের সাথে এই মসজিদে নামাজ পড়ি প্রথম কাতারে আজ পর্যন্ত আমিও ঠিক মতো জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে কথা কি বোঝা গেল কি কথা কি ক্লিয়ার তাহলে ওই হিন্দুর চিন্তা আর এই মুসলমানের চিন্তার মধ্যে কোনো তফাত আছে তফাত আছে নামাজের মতো নামাজ যদি আজকে পড়তাম নামাজি কখনো মদ খেতে পারে না নামাজি কখনো সুদের কারবার করতে পারে না নামাজি কখনো জেনার কারবারে যেতে পারে না নামাজি কখনো মদের বোতল নিয়ে বসতে পারে না রাগ করছেন নাকি আপনারা কষ্ট পাচ্ছেন এই সময় কেউ উঠেন না যদি ওঠেন তাহলে ভাববো ওটাই সুখ খায় বসেন আমার ওয়াজের মধ্যে একটু নমনীয়তা কম কেন জানেন শক্ত শাসন না হলে তো জান্নাত পাওয়া যাবে না চোখের পানি ফেললাম দুই তিন ঘন্টা অনেকে ওয়াজ করে ঠিক আছে করলে এত সুন্দর ওয়াজ রে বাবা কেন্দা শেষ বুঝলেন কি শুনলাম তো কানলাম কিন্তু বুঝি নাই কিছু লাভটা হলো কি আমরা আজকে কিছু নিয়ে যাব জোরে বলি ইনশাআল্লাহ আগামী রমজান হবে কি শেখার রমজান নামাজ হবে কয় ওয়াক্ত বুঝে না না বুঝে জেনে না না জেনে সময় না অসময়ে হ্যাঁ সময় নামাজ পড়তে হবে সম্মানিত ভাইয়েরা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলার নামাজটা কি ছিল দেখেন কি গভীর নামাজ তারা পড়েছেন সাইয়েদনা আলী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেছেন পায়ের মধ্যে তীর ঢুকে গেছে তীর তীর ঢুকছে সেই তীরটা কেউ টেনে বের করতে পারে না সাইয়েদনা আলী কষ্ট পাচ্ছেন খুব তীরে হাত দিলে তিনি চিৎকার মেরে উঠতেছেন রসুল বললেন আমার আলী যখন নামাজে দাঁড়াবে সেই সময় তোমরা নামাজের মধ্যে তার পা থেকে তীরটা বের করে নিবা সাইয়েদনা আলী নামাজে দাঁড়ালেন পিছন থেকে কয়েকজন সাহাবী সেই তীরটা টানতেছে তীর যখন টান মারে সেই তীর টানার সঙ্গে সঙ্গে গোস্তগুলো সিঁড়ে সিঁড়ে আসতেছে রক্তগুলো গড়ে গড়ে পড়ে নামাজ শেষ হয়ে গেল
সেই তীরটা টান মারা হচ্ছে কিন্তু আলীর মুখ থেকে বিন্দু পরিমাণ কোনো আওয়াজ বের হচ্ছে না নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে সাইয়েদনা আলী বলছেন ও আমার ভাইরা যে যন্ত্রণার বিদ্ধ সেই তীর নিয়ে আমি নামাজ আদায় করছিলাম নামাজের পরে তো সেই বিদ্ধ হওয়া তীরটা আমার পায়ে দেখি না সবাই মিলে যখন তার সামনে দাঁড়ানো সব সাহাবী বলছে আলী নবীর পরামর্শ নিয়ে আমরা তোমার পা থেকে টান মেরে তীরটা বের করে নিয়েছি নামাজের মধ্যে আমরা টান মেরে তীরটা বের করে নিয়েছি আলী আলী বলছেন আল্লাহর কসম করে বলি তোমরা নামাজের মধ্যে আমার পা থেকে কখন তীরটা টান মেরে বের করে নিয়েছো ইমান কোনো টের পাই নাই যরকন সুবহানাল্লাহ কিভাবে তারা নামাজ পড়েছেন আবার নামাজের মধ্যে দুনিয়ার কথা মাঝে মাঝে মনে হয় হয় না আস্তে কয় হয় কি না আমারও হয় আপনারও হয় কিন্তু নামাজের মধ্যে মনে হতে পারে কিন্তু মনটাকে আবার ঘুরে নামাজের মধ্যে নিয়ে আসতে হবে আবার ঘুরে কি নিয়ে আসতে হবে এই আলী আবার তিনি বসে আছেন এক লোক এসে বলছে এক বেদুইন এসে বলতেছে আলী নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয় নামাজ কি আমার কবুল হবে সাইয়েদনা আলী শক্ত ফতোয়া দিলেন হবে না নামাজ যাও সাহাবী তো হতাশ চিত্তে চলে গেছেন আমার নবীজি কিছুক্ষণ পরে এসে বলছেন আলী তোমার কাছে কেউ আসছিল হ্যাঁ কি বলেছো তুমি হুজুর আমি বলে দিয়েছি নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবুল হবে না তাই হ্যাঁ আলী তুমি এই মুহূর্তে ওযু বানাও ওযু বানাইয়া দুই রাকাত নফল নামাজ পড়ো নফল নামাজ শেষান্ত আমি তোমাকে আমার পক্ষ থেকে সুন্দর একটা চাদর উপহার দেব সাইয়েদনা আলীর আনন্দ দেখে কে রসুল আমাকে চাদর দিবেন খুব খুশি ওযু বানালেন নামাজে দাঁড়ায়া প্রথম কাতারে খুব মনোযোগ প্রথম রাকাতে খুব মনোযোগ দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়তে নিয়ে নামাজের মধ্যে হঠাৎ করে মনে হয়ে গেল রসুল জামাকে চাদরখানা দিতে চাইলেন সেই চাদরখানা মা হাফসার ঘরের চাদর না মা আয়েশার ঘরের চাদর কি কথা কি বুঝতেছেন নামাজ শেষ করে ফেললেন সালাম ফিরছেন আলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফেরার পরে আমার নবীজির চোখের সাথে আলীর চোখ পড়ে গেল চোখে চোখে যখন চোখ লেগে গেল আমার নবীজি মুস্কি মুস্কি হাসেন আলীও মুস্কি মুস্কি হাসেন রসুল বলছেন আলী নামাজ শেষ করে মুস্কি মুস্কি হাসি কেন হুজুর আপনি যে কারণে আমিও সেই কারণে কি কথা বলছেন না রসুল বলেন সাহাবি তুমি যে ফতোয়া দিলা নামাজ হবে না তোমার নামাজ তো চলে গেছে নামাজ হয়ে যাবে যদি কোনো ভুল হয়ে যায় নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব কাজ বাদ পড়ে যায় শেষ বৈঠকে বসে তার শাহত পড়ে ডান দিকে সালাম ফিরে দুইটা পেনাল্টি মেরে দেব দুইটা সৌসেজদা মেরে দেব আল্লাহ আমাদের ভুলটাকে শুদ্ধ বানায়া সেই নামাজ কবুল করে নিবে নামাজ পাঁচ অক্ত পড়ব কারা কারা জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন কষ্ট পেলেন বাচ্চাদেরকে কোথায় নিয়ে যাব আসতে বলে কোথায় তিন বছর বয়স হয়ে গেছে তিন চার কোনো কথা নাই কথা বলা শিখেছে চলা শিখেছে হাঁটা শিখেছে পেশাব পায়খানা বন্ধ সে পেশাব পায়খানার কথা বলতে পারে এই শিশুকে মসজিদে নিয়ে যাব কিন্তু আমার দেশের একটা জাতীয় সমস্যা কিছু বুড়া আছে খুব ডিস্টার্ব করে আছে না আছে না নাই বলেন কিছু বুড়া চাষা আছে দেখবেন মসজিদের সামনে লাঠি নেই বলে আমি যখন ছোট ছিলাম আমি নিজেই বলছি এক চাষা ছিল এরকম আমি মসজিদে ঢুকি খেলে লাঠি দেখা তা আমি পরের রক্ত আমি একখান হাতে লাঠি নিলাম ওদিক থেকে চাষা দেখি এদিক থেকে আমি দেখাই বাচ্চারা যা শিখা বাচ্চাদেরকে যা শেখানো হবে তাই শিখবে তারা বাচ্চারা শিশুরা মসজিদে খেলবে হাঁটবে হাসবে কাঁদবে দৌড়াদৌড়ি করবে কাতারের সামনে দিয়া না বুঝে কোনো গুণা নেই ওদের নামাজই এটা আলহামদুলিল্লাহ বলেন নানা হয়েছেন নানা হয়েছেন দাদা হয়েছেন নাতির যন্ত্রণা সহ্য করতে পারবেন না তাহলে আপনি নানা হওয়ার যোগ্যতা রাখেন আমার নবীজি
সেজদায় চলে গেছেন মসজিদে নববীতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরে এসে নবীর ঘাড়ের উপরে বসে গেছে আমার নবীজি সেজদা থেকে আর মাথা ওঠান না থাকতো ঘাড়ের উপরে বসে আছে রাসূলের সেজদার মধ্যে পড়ে আছে স্বেচ্ছায় যতক্ষণ হোসেন না উঠছে আমার নবীজি সেজদা থেকে মাথা ওঠান নাই সালাম ফেরার পর বলছে হোসেন তুমি আজকে খুব বড় উপকার করলে আমার কেন তসবির পরিমাণ কম হতো তুমি বসার কারণে আমার তসবির বেশি হয়ে গেছে জোরে বলে সুবহানাল্লাহ তাহলে রাসূল এটাকে নেগেটিভ করলেন না পজিটিভ করলেন ধমকাবেন কেন আপনি কিছু কিছু নাতি নানা আছে খালি ধমকায় বাচ্চাদের নাতিদের নাতিও মনে মনে কয় বুড়া মরবি কোনদিন কুলখানি খাবো ঠিক আছে না আমার নবীজি বাচ্চাদেরকে সময় দিতেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীর কোলের মধ্যে বসা কিসের মধ্যে কোলের ভিতরে বসা রাসূল গল্প করছেন নানা তুমি কেমন আছো কি খাইছো কি অবস্থা তোমার বলো ইতিমধ্যে বাবে জিব্রিল দিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে শাস্তে করে হাঁটু গেড়ে বসে গেলেন রাসূল নাতিকে নিয়ে ব্যস্ত রাসূল বলছেন নানা তুমি কি এই যে আসলো আমার সামনে ওনাকে চেনো কে নানা এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে খুব দ্রুত আসে দ্রুত চলে যায় কারোর সঙ্গে কথাও বলে না শুধু আপনার সঙ্গে কথা বলে চলে যায় কিন্তু সব সাহাবীতে এরকম না আপনাকে সালাম দেয় খেজুর আঙ্গুর বেদেনা তারপর উটের দুধ উটের গোশত সব নিয়ে আসে হাদিয়া তোহফা এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে চেহারা সুন্দর পোশাকও সুন্দর মাগার আচরণ সুন্দর না কেন খালি হাতে আসে আমার নবীজি মুস্কে হাসি মেরে জিব্রাইলের চোখের দিকে চায় আছে এবং মনে তিনি চোখের ভাষায় বোঝাচ্ছেন আমার নাতি ছাড়ে না কাউকে এই যারে ধরে তারে খায় ফেলে দেয় ধরছে আজকে আল্লাহ পাক বলছেন জিব্রাইল আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হোসেন যখন শক করেছে তোমার পকেট থেকে কিছু খসাবে পকেটে হাত দাও আঙ্গুরের ছড়া আছে তোমার পকেটে আঙ্গুরের ছড়াটা আস্তে করে বের করলে আমার নবীজি বললেন নানা রে কি বলেছে তোমার কৃপণ সাহাবি দেখো কত সুন্দর টষ্টশ আঙ্গুর এনেছে এবার বলছে নানা এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ এখন দেখি মারাত্মক কৃপণ কেন পকেট আঙ্গুর থুয়ে আঙ্গুর বের করে না আমার নবীজি এমন করে চলতেন সবার সাথে ঘরের মধ্যে যেতেন স্বামী হয়ে যেতেন আমার নবীর স্ত্রী চারজন একদিন একসঙ্গে সামনে বসে বলছে হুজুর আমাদের মধ্যে মারামারি লেগে গেছে কেন আপনি আমাদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন ও বলে আমাকে ও বলে আমাকে আমি বলি আমাকে কিন্তু আপনার মুখ থেকে আমরা আজকে শুনতে চাই রাসূল বলেন এমন প্রশ্ন করছো একটু চিন্তা করতে হবে আগামীকালকে বলবো যাও কিচ্ছু বললেন না সবাইকে পাঠিয়ে দিলেন সন্ধ্যা যখন হয়ে গেছে নবীজি আটটা খেজুর হাতের মধ্যে নিয়েছেন আটটা খেজুর চারজন বইয়ের জন্য দুইটা করে ভাগ করলেন আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন আয়েশা রে দুইটা খেজুর তোমাকে দিলাম আর বলছি তোমাকে খুব ভালোবাসি আমি তোমাকে কিন্তু তোমার ঘরে জামি দুইটা খেজুর এসে তোমাকে দিয়ে গেলাম এই সংবাদ যেন অন্য কোনো বইয়ের কানে না যায় দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়েও তাই করলেন তৃতীয় স্ত্রীর ঘরে গিয়েও তাই করলেন চার স্ত্রীকে চার দুগুণ আটটা খেজুর দিয়ে একই কথা বলে চলে আসলেন পরের দিন সকালবেলা বুক ভর আশা নিয়ে চার স্ত্রী একসঙ্গে নবীর সামনে এসে দাঁড়ায় গেছে হুজুর আপনি আজকে বলে দেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন রাসূল বলেন গত রাত্রিতে আমি যাকে লুকায় লুকায় দুইটা খেজুর দিয়ে আসছি তাকেই বেশি ভালোবাসি যা জোরে বলে সুবহানাল্লাহ ম্যানেজমেন্ট বিশ্বনবী বিশ্বমানের চরিত্র সুবহানাল্লাহ বলবেন না সব জায়গায় আমার নবীজি ব্যালেন্স করেছেন শাসন পদ্ধতি পারিবারিক পদ্ধতি সামাজিক পদ্ধতি সব পদ্ধতি তিনি শিখিয়ে দিয়েছেন যখন যুদ্ধে চলে গেছেন সামরিক নেতা হয়ে গেছেন মাথায় নবীজির হেলমেট শোভা পেয়েছে হাতে তরবারি হাতে নিয়েছেন ঘোড়ার পিঠে চড়েছেন দশটা বছর ৮৬টা যুদ্ধ পরিচালনা করেছেন দশ বছরের কয়টা ৮৬টা যুদ্ধ পরিচালনা করেছেন সবচেয়ে বড় যুদ্ধ করেছেন রোমানদের বিরুদ্ধে তৎকালীন পরাশক্তি রোমান রোমান রাজ্যের বিরুদ্ধে তিনি মোকাবেলা করেছেন ৩০,০০০ সৈন্যের তিনি নেতৃত্ব দিয়েছেন আমার নবীজি সব দিকে তিনি আমাদের জন্য মডেল রাসূলকে শুধু নামাজে মানবো সমাজে মানবো না রাষ্ট্রে মানবো না রাজনীতিতে মানবো না এখান থেকে বুঝে নিতে হবে যারা শুধু নামাজের মধ্যে রাসূলকে মানবেন সমাজে মানবেন না অর্থনীতিতে মানবেন না ব্যবসা বাণিজ্যে মানবেন না সে ব্যক্তি নবীর উম্মত হতে পারে না সে হলো কাট্টা মোনাফেক ঠিক কিনা ঠিক
সব জায়গায় মানবো মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার নবীজি হোসেনকে খুব ভালোবাসতেন আম্মা জানা আয়েশা বলেন মাঝে মাঝে মনে হতো আমি নবীজির বউ হওয়ার পরেও আমার মাঝে মাঝে মনে হতো রাসূল আমার চাইতে হোসেনকে বেশি সময় দিতেন একদিন আমার নবীজি সাহাবে কেরাম কিনে মসজিদ নববীর ভিতরে সাহাবে কেরাম কিনে আলোচনা করছিলেন সাহাবে কেরাম গভীরভাবে আলোচনাগুলো শুনছেন দরজায় একজন সাহাবি পাহারায় দাঁড়ায় আছেন কারণ ওই মদিনা ইহুদিরা ছিল কি ছিল না ইহুদিরা কিন্তু আগেও দুষ্ট এখনো দুষ্ট আছে না নাই এখনো আছে না নাই গোটা পৃথিবীর যত পেঁচ যত জাগে সবগুলোর পেঁচের মূল তন্ত্র মূল মন্ত্র কাদের ইহুদিদের গোটা পৃথিবীর সবচাইতে বড় বড় কোম্পানি কাদের ইহুদিদের ইহুদি নাই কই মারাত্মক জিনিস এরা মান্না সালোয়া খাইছে তো বুদ্ধিও বেশি বুঝলেন মান্না সালোয়া হচ্ছে বেহেশতের খাবার ওরা দুনিয়াতে বসে বসে খাইছে এজন্য বুদ্ধিও বেশি পেঁচও বেশি শয়তানের বুদ্ধি কম না বেশি আমার নবীজি মসজিদ নবীর ভিতরে আলোচনা করছেন সাহাবি পাহারা দিচ্ছেন দরজা দাঁড়ায় আছেন হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দেখা করবেন এই জন্য দরজার কাছে দিয়ে ভিতরে ঢুকছেন সাহাবি আটকা দিয়ে বলেন হুসেন তুমি এখন যেও না কেন তোমাকে দেখলি রসুল বয়ান বন্ধ করে দিবে তুমি এখন যেও না চোখ এরকম বড় বানায় বলতে তো কি হয়েছে আমি যাবো না নবীর সঙ্গে দেখা করতে নানার সঙ্গে দেখা করতে তোমার যে নবীর কথা বসে বসে শোনো সে নবীর চাইতে আমার দাম কম নাকি ধমকাচ্ছে শিশু হলেও দেখবেন কিছু কিছু বাচ্চা আছে বয়স 6 বছর বুদ্ধি 60 বছরের মতো এই কিছু আছে না এরকম আছে সাহাবি তো হতবম হয়ে গেছে বলতেছে না এখন তুমি যাবে না তো শোনো তোমরা যে নবীর কথা বসে বসে শোনো সেই নবীর চাইতে আমি হুসাইন হাজার গুণে বড় আছি রাস্তা ছাড়ো ভয় সাহাবি রাস্তা ক্লিয়ার করে দিয়েছে কি না এটা আমার আরো সমস্যা মশা খাক সমস্যা নাই নমরুদ আসছে দেখি তো মশা আসছে বুঝলেন নমরুদের আগে মশা ছিল না তো নমরুদের আগে মশা ছিল না ইতিহাসে এটাই বলে এই নমরুদ সেই পেঁচটা লাগাই দিছে আচ্ছা কয়েলটা আমি নাকে নিতে পারি না সমস্যা হয় দড়ি রাখেন হ্যাঁ আমি কি শেষ করে দেব আলোচনা চালাবো আলোচনা চলো হুজুর মরুক হুজুর বাস হ্যাঁ হ্যাঁ অবশ্য আছি তো আমি আছি আমি আছি শুধু মিলায়ে দেব মিলায়ে দেব আলোচনাগুলো হয়েছে শুধু মিলায়ে দেব আমরা পয়েন্ট আকারে দিয়ে দেব জি ইনশাআল্লাহ বলেন ওই যে সব লাইন মতো আছে সবাই ইনশাআল্লাহ যারা ক্লাস করে যারা ক্লাস নেয় তারা মূল টার্গেটে থাকে আলহামদুলিল্লাহ বলেন একটা মাহফিল আমাদের হয়েছে কি আমাদের ক্লাসগুলো কেমন একটা ভাইজান যে ইউনিভার্সিটিতে পড়েছেন আমি সেই ইউনিভার্সিটির ছাত্র এবং পাশাপাশি হলের ছাত্র উনি শহীদুল্লাহ হলে আমি এফ রহমান হলে অ্যাটাচ ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমি এদিকে মাদ্রাসাও পড়েছি অনার্সের ক্লাসে শুধু অনার্সের এক ক্যাটাগরির ছাত্র থাকে ক্লাস টেনে এক ক্যাটাগরির ছাত্র থাকে কিন্তু আমাদের যে ক্লাস বলেন তো এখানে কোন ক্যাটাগরি অবাল বৃদ্ধ বনিতা সব দিকগুলোকে ব্যালান্স করে কথা বলতে হয় আমাদের এই জন্য এই ক্লাসটা নেওয়া খুবই জটিল আপনি বেশি হার্ড করতে যাবেন অনেকে বুঝবে না আবার খুব ইজি করতে যাবেন যারা সচেতন শিক্ষিত মানুষ তারা বলবে কি কথা বলে এই জন্য এটাকে ওয়াকায়না বাইনা যালিকা কওয়ামা একটা মাঝামাঝি অবস্থায় আমাদেরকে কথা বলতে হয় কষ্ট পাচ্ছেন না তো আপনারা বলি আলহামদুলিল্লাহ আমার নবীজি বয়ান করছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবিকে একটা ধমক মেরে একটা ঝড় মেরে দিয়েই ভিতরে ঢুকে পড়ছে ভিতরে ঢুকেই নবীর সামনে খুব মশার নিয়ে দাঁড়ায় আছে রসুল বলছেন না না ব্যাপার কি তোমার মুখে হাসি নাই কেন না না হাসি থাকবে কেমনে তোমার সাহাবিরে কি আমার সঙ্গে ভালো ব্যবহার করে কেন কি হয়েছে আমি আসতে চাই তোমার সঙ্গে দেখা করতে দরজা আটকা দেয় কেন আমার কি দাম নাই অবশ্যই তোমার দাম আছে তুমি আমার নাতি নাতি হই তোমার সামনে বড় সুবহানাল্লাহ রসুল বলেন তুমি আমার চেয়ে কেমনে বড় কেন না আমি তোমার চেয়ে বড় আমি বুঝাবো কেমনে বড় তুমি তোমার নাতি তোমার মোষ নাই দাড়ি নাই আমার মোষ আছে দাড়ি আছে আমি বয়স তোমার চেয়ে আমার বয়স বেশি আমি বড় এবার বলছেন না তুমি বোঝো নাই নানা আমি তোমাকে বুঝাই দেব তো বলো তো নানা কি তিনটা প্রশ্ন করব শর্ত হলো সব সাহাবিকে সামনে ডাকো সব সাহাবিকে সামনে ডাকা হলো এবার রসুলকে লক্ষ্য করে বলছেন নানা
আমি তোমার সবচেয়ে কোন জায়গায় বসে বেশি কথা বলি আমার প্রিয় বসার জায়গা কোনটা কে আমার বুক শুয়ে পড়ো রাসূলকে শোয়ায় দিলেন লাভ মেরে গিয়ে নবীর বুকের উপরে বসলেন সাহাবীরা সব দৃশ্যগুলো দেখছে আবার বলছে না না আমি তোমাকে তিনটা প্রশ্ন করব কি নানা প্রশ্নগুলো বলো এবার বলছে না না নাম্বার 1 প্রশ্ন না না আপনি বলুন তো আপনার বাবার নামটা কি রাসূল বলছেন আমার বাবার নাম হলো আব্দুল্লাহ বাড়ি তার কোথায় মক্কায় কোন বংশ কুরাইশ বংশ ও না না তোমার বাবার পরিচয় শেষ হয়ে গেছে আমার বাবার পরিচয়টা হলো আমার বাবাও কুরাইশ বংশ আমার বাবার বাড়িও মক্কায় কিন্তু এতটুকুই তার পরিচয় শেষ নয় তার আরেকটা পরিচয় হলো দুনিয়ার সমস্ত কাফির বেঈমানদের জন্য আল্লাহ তাআলা যাকে আসাদ করে পাঠিয়েছেন আমার গর্বিত পিতা আলী আমার পিতা আলীকে এক পাল্লাই দাও নানা তোমার আব্বা আব্দুল্লাহকে এক পাল্লাই দাও আল্লাহর কসম আমার বাবার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে হোসেনকে কোলের মধ্যে নিয়ে বলছে নানা আর কি প্রশ্ন করবি বল এবার বলছে নানা বলো তো তোমার মার নামটা কি কামেনা বাড়ি তার কোথায় মদিনায় এতটুকুই তার পরিচয় শেষ নানা আমার নানার পরিচয়টা কি তুমি কি জানো নানা আমার আমার মার পরিচয়টা হলো আমার মা হলেন জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা আমার মা ফাতিমাকে এক পাল্লায় দাও তোমার মা আমিনাকে এক পাল্লায় দাও আল্লাহর কসম করি বলি না আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে আমার নবীজি নাতির এই বিজ্ঞচিত কথাগুলো শুনে আমার নবীজি একদিকে হাসেন আরেক দিকে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আর বলেন না না রে আর কি প্রশ্ন করবি বল এবার বলছে না না তুমি বলো তো তোমার নানার নামটা কি তোমার নানাকে রাসূল বলছেন আমার নানা হলো হাফজহরি বাড়ি তার কোথায় মক্কায় তার বাড়িটা কোথায় মদিনায় কি করতেন তিনি একজন ব্যবসায়ী ছিলেন ব্যবসা করতেন তোমার নানার নাম হাফজহরি বাড়ি হলো মদিনায় একজন ব্যবসায়ী ছিলেন কিন্তু ও নানা তোমার নানার পরিচয় আর কিছুই